ডিবিসির নিয়মিত আয়োজন কৃষি কথায় সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সোনিয়া হক। আজ আমরা আলোচনা করব অকাল বৃষ্টি ও মাঠের আবাদ এ প্রসঙ্গে। আর এ বিষয়ে আলোচনায় আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কৃষি তথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক। রেজাউল করিম সিদ্দিক, আপনাকে অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। যেমনটা বলছিলাম, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অকাল বৃষ্টি এবং মাঠের আবাদ। কেন এই বিষয়টা আসলে নির্বাচিত হলো? কারণ গত দুদিনের যে বৃষ্টিপাত, হঠাৎ করে বৃষ্টিপাত, এবং এটা তো আসলে বৃষ্টির মৌসুম শেষের দিকে একটা অন্যরকম অবস্থা। বঙ্গোপসাগরে নিম্নচাপের একটা ভালো প্রভাব এই বৃষ্টিতে পড়েছে, কিন্তু যার খেসারত দিতে হচ্ছে প্রান্তিক পর্যায়ের কৃষকদের, অর্থাৎ তাদের কিন্তু ফসল ঘরে তোলার সময়। হ্যাঁ, কিছুদিন পরেই ফসল কাটার কথা ছিল, তারা এই হঠাৎ বৃষ্টিতে একটা নতুন উপদ্রবের সম্মুখীন হয়েছে। এই যে সবকিছু মিলিয়ে কৃষকরা জানতে চাচ্ছেন এখন করণীয় কি, তারা কি করতে চান, আপনার কাছে শুরুতেই জানতে চাই যে কৃষকরা এই অবস্থায় কি করতে পারেন। প্রথমত হচ্ছে যে আপনি যে কথাটি বলছেন যে বৃষ্টিটা হঠাৎ করে চলে এসেছে এবং বঙ্গোপসাগরের যে নিম্নচাপ তার কারণে হয়েছে, এটা কিন্তু মানে একেবারে খুব অপ্রত্যাশিত ব্যাপারটা সেরকমও না। কারণ আপনি জেনে থাকবেন যে নভেম্বর মাসের এই সময়টিতে বছরের বিভিন্ন সময়, বিভিন্ন বছরেই দেখা গেছে যে এবং কার্তিক মাসে কোনো একটা সময় কিন্তু একটা বৃষ্টি হয়, এবং এই বৃষ্টিটা কিন্তু একদিকে অবশ্যই কৃষকদের জন্য চাপের সৃষ্টি করে, বিশেষ করে ফসল কেটে ঘরে তোলার সময়। আবার নতুন ফসল আবাদের ক্ষেত্রেও কিন্তু এই বৃষ্টিটা কখনো কখনো মানে কাজে মানে সহায়তাও করে। তবে এটা ঠিক যে আমন ধান কাটার সময় এবং কার্তিক মাসের এই সময়টিতে ফসল কাটার একটা ধুম পড়ে যায়, সেক্ষেত্রে কৃষকদের একটু বিপদ। কারণ এই ধানটা কেটে নেওয়া এবং কেটে নিয়ে শুকানো এবং শুকিয়ে ঘরে তোলা, এই কাজগুলো কিন্তু বাধাগ্রস্ত হয়। তবে একটি কথা হচ্ছে যে এই বৃষ্টিগুলো হয়তো দু একদিন থাকবে এবং তারপরেই এটা চলে যাবে, এবং এই একদিন দুদিন একটু অপেক্ষা করে কৃষক ভাইরা যদি ফসলটি সংগ্রহ করার কাজটি করেন, তাহলে হয়তো তারা বিপত্তিটি এড়িয়ে যেতে পারবেন। তবে যেটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই সময়ে মাঠে অনেকে একটু আগাম সবজি লাগিয়েছেন, এবং এই সবজি গোড়ায় যদি পানি জমে যায় তাহলে এই গাছগুলো কিন্তু মরে যাবে এবং স্বাভাবিকভাবে ফসল কিন্তু উৎপাদন হবে না। সেক্ষেত্রে পানি নিষ্কাশনের ব্যবস্থাটি কৃষক ভাইদের করে দেওয়া দরকার, যাতে তারা যে সবজিগুলো তারা মাঠে লাগিয়েছেন সেখান থেকে যেন তারা নিশ্চিত ফলনটি ঘরে তুলতে পারেন। আর তাছাড়া সত্যি কথা যে আপাত মানে হঠাৎ বৃষ্টিগুলো কৃষক ভাইদের বিভিন্ন সময়ে নানা রকমের সমস্যায় ফেলে, এবং কৃষক ভাইরাও কিন্তু তাদের অভিজ্ঞতা থেকেই এগুলোকে মোকাবেলা করার চেষ্টা করেন। সেক্ষেত্রে যারা প্রগতিশীল কৃষক আছেন তাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন, একটু বয়স্ক কৃষক যারা তারাও কিন্তু অনেক অভিজ্ঞতার অধিকারী, তারাও কিন্তু কৃষক ভাইদেরকে সহযোগিতা করতে পারেন। পাশাপাশি যে সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির যে পরিমাণ হচ্ছে তার সাথে কি ধরনের করণীয়টি নির্ধারণ করা যায়, সেক্ষেত্রে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন, মাঠ পর্যায়ে কৃষি কর্মী যারা আছেন, তারাও কিন্তু কৃষক ভাইদেরকে সমর্থন দিতে পারেন। মোট কথা হচ্ছে যে উপদ্রব আসবেই, সেটাকে মোকাবেলা করার মতো সক্ষমতা আমাদের অর্জন করতে হবে, প্রযুক্তিও আমাদের কাছে আছে, প্রয়োজন শুধুমাত্র যথা জায়গা থেকে সে প্রযুক্তি বা তথ্যটি সংগ্রহ করে কাজে লাগানো, এটাই হচ্ছে। এই যে আবহাওয়ার একটা পরিবর্তন হলো এবং বৃষ্টিতে ধান কাটা বাধাগ্রস্ত হচ্ছে বা কিছু, এই ফসলটা যখন তারা ঘরে তুলবে, কারণ বৃষ্টিতে তো দেখা যাচ্ছে যে ফসলের অপচয় হচ্ছে কিংবা নষ্ট হয়ে যাচ্ছে ফসল, এই ফসলটা যখন তারা ঘরে তুলছে বা সংরক্ষণের যে বিষয়টি রয়েছে, সেক্ষেত্রে কৃষক বিকল্পটা খুঁজে বের করতে হবে। বিকল্পটি কি? এটা কিন্তু শীত পড়ার সময়। শীত পড়ার সময় হচ্ছে বাতাসে কিন্তু আর্দ্রতা কমে যাবে, এবং মানে আমরা যদি এভাবে বলি যে বৃষ্টির পরপরই আপনি যদি যে ফসলটি আপনি মাড়াই করেছেন বা সংগ্রহ করেছেন সেগুলো যদি রোদ নাও পান, আপনি যদি বারান্দায়ও এগুলোকে একটু মানে শুকানোর ব্যবস্থা করেন, একটু ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে বাতাস কিন্তু অনেক পানি টেনে নিয়ে যাবে, এবং তারপরে যখন রোদ আসবে তখন আপনি এটাকে শুকিয়ে সংরক্ষণের ব্যবস্থা করতে পারেন। তবে আমি যেটা মনে করি যে এখানে আর একটা বড় সমস্যা হচ্ছে যে এই মুহূর্তে কৃষক ধান কেটে কিন্তু অন্য ফসলে চাষ করবে, যদি ধান কাটতে তার দেরি হয়ে যায়
তাহলে আরেকটি ফসলও কিন্তু পিছিয়ে যাবে, পিছিয়ে গেলে সেক্ষেত্রে তার ফলনের ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে ধান কেটে গম চাষ করার সময়, ধান কেটে আলু চাষ করার সময়, এবং মাঠে ফসল যদি কাটতে দেরি হয় তাহলে পরের ফসল আবাদ করতেও কিন্তু একটু দেরি হয়ে যাবে। সেই জায়গাগুলো আসলে একটা বড় চ্যালেঞ্জের জায়গা, এবং সত্যিকার অর্থেই প্রকৃতির এই বিরূপ আচরণগুলো আমাদের প্রতিনিয়ত মানে বিপদে ফেলছে, এবং প্রতিনিয়ত আমাদেরকে শিক্ষাও দিচ্ছে যে কিভাবে আমরা এই সংকটগুলোকে পরিত্রাণ করতে পারি, এবং নিজেরা নিজেদের বুদ্ধি প্রয়োগ করে কিভাবে আমাদের ফসল উৎপাদনের ধারাকে আমরা বাড়াতে পারি। আসলে সত্যি কথা যে এই পরিবর্তনশীলতার সাথে কিন্তু কৃষককেও তার মানে জ্ঞান পরিবর্তন করতে হবে বা নতুন করে দক্ষতা আয়ত্ত করতে হবে, এবং সেটা দিয়েই তাকে ফসল উৎপাদনের ধারায় থাকতে হবে। এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো আছে রেজাল করিম সিদ্দিক, সেগুলো তো হুট করেই আসছে, সেগুলো তো বলে কয়ে আসছে না, তো এই তথ্যগুলো যে কৃষকদেরকে আগাম একটা সতর্ক বাণী যদি আমরা দিতে পারি, কিংবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা কৃষি সংশ্লিষ্ট যারা আছেন কৃষি তথ্য সরবরাহের ক্ষেত্রে, তারা কি ধরনের ভূমিকা রাখেন যে এ ধরনের সমস্যা হতে পারে এবং এই সমস্যা হলে পরে তোমরা এ ধরনের প্রতিকারগুলো রাখতে পারো, ব্যবস্থা রাখতে পারো, কিভাবে পৌঁছাচ্ছে? মানে প্রথমত হচ্ছে যে আমাদের আবহাওয়া বিভাগ যে সমস্ত উপাত্তগুলো দেয়, তথ্যগুলো দেয়, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা সরকারি যে সমস্ত তথ্য বিতরণকারী সংস্থা আছে তারা কৃষকদেরকে কিছুটা আগাম জানিয়ে রাখার ব্যবস্থা করতে পারে। কিন্তু আমরা খুব বেশি দিনের আগের তথ্য কিন্তু বা পরের তথ্য মানে আজকে থেকে 15 দিন পরে কি হবে সেই সব তথ্যগুলো কিন্তু একদম সঠিক মাত্রায় দিতে পারি না। কিন্তু এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে এই যে বৃষ্টিটা হবে এটি কিন্তু 2-3 দিন আগে থেকেই আবহাওয়াবিদরা বলে আসছিল, কিন্তু 2-3 দিন আগে থেকে বলে রাখলে পরে একটা জিনিস হয়, কৃষক অন্তত পক্ষে তার ধান কাটার পরিকল্পনাটিকে আগিয়ে দিতে পারেন বা পিছিয়ে দিতে পারেন, অন্তত পক্ষে এই খবরটি তার কাছে যদি ঠিক মতো যায়। তবে সব সময় যে তথ্য সঠিকভাবে যাচ্ছে এটা বলা যাবে না, তবে এই ক্ষেত্রে আমাদের সক্ষমতা বাড়ানো দরকার। তবে ইদানিংকালে আরও কিছু মানে ভালো কার্যক্রম আছে যেটা হয়তো 1 মাস আগে বা 2 মাস পরে কি ঘটনা ঘটবে সেরকম তথ্য উপাত্ত কিন্তু আমাদের দেশের থেকে দেওয়া সম্ভব। সেক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক যে বিভিন্ন সংস্থাগুলো আছে তাদের সাথে সহযোগিতামূলক কার্যক্রম শুরু হয়েছে, যেখানে নাকি কৃষক ভাইরা 1 মাস আগেই জানতে পারবেন, 2 মাস আগেই জানতে পারবেন কখন শৈত্যপ্রবাহ আসবে, কখন এটা কিভাবে সম্ভব। এটা আসলে আমাদের যে মানে সত্যি কথা যে ভূপগ্রহের মাধ্যমে, স্যাটেলাইট ডাটার মাধ্যমে এবং বিভিন্ন হিস্টোরিক্যাল ডাটাকে অ্যানালাইসিস করে বিজ্ঞানীরা সেগুলো তৈরি করছেন, এবং সেই তথ্যগুলো কিন্তু বাংলাদেশের মতো করে দেওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে। সম্প্রতি একটি প্রকল্প চালু হয়েছে যে প্রকল্পের আওতায় বলা হচ্ছে জিও ডাটা ফর এগ্রিকালচার, G4AW, ওয়াটার অ্যান্ড এগ্রিকালচারের জন্য জিও ডাটাকে ব্যবহার করা, এবং স্যাটেলাইটের মাধ্যমে সেই তথ্যগুলোকে সংগ্রহ করে সেগুলোকে বাংলাদেশের যে রিমোট সেন্সিং যে প্রযুক্তিগুলো আছে সেই প্রযুক্তিগুলোকে ব্যবহার করে এগুলোকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং বাংলাদেশে কিন্তু অনেকে এগুলো নিয়ে কাজ করছেন। হয়তো খুব শীঘ্রই আমরা এগুলোর ক্ষেত্রেও কিন্তু ভালো ধরনের সক্ষমতা অর্জন করব। যেমন আলুর ক্ষেত্রে কখন আলুতে লেড ব্লাইট লাগবে, কোন ধরনের টেম্পারেচারে লাগবে, এটা কিন্তু বিজ্ঞানীরা জানেন। এখন আমরা যদি আগে থেকে বলতে পারি যে ওই সময় এরকম টেম্পারেচার আসবে এবং সেই টেম্পারেচারে কৃষকদের এই করণীয়টা নির্ধারণ করা হলে পরে তারা কিন্তু ওই রোগ থেকে ফসলকে রক্ষা করতে পারবে। এই ধরনের প্রযুক্তি কিন্তু বাংলাদেশে অলরেডি চলে আসছে, এখনো পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে। আমরা আশা করব যে আগামী দিনগুলোতে এই জিও ডাটাকে কিভাবে এগ্রিকালচারের ক্ষেত্রে ব্যবহার করা যায় সেক্ষেত্রে হয়তোবা আরো অনেক বড় ধরনের সাফল্য আমরা দেখতে পাবো। আচ্ছা, বিভিন্ন এলাকায় রেজাল করিম সিদ্দিক একটু জানতে চায় যে বিভিন্ন এলাকায় আমরা তো জানি যে প্রত্যেকটা পেশার প্রত্যেকটা কর্মজীবী মানুষের একটা লাইসেন্স বা একটা রেজিস্ট্রেশন বা অনুমোদনের বিষয়গুলো রয়েছে বা নিবন্ধনের বিষয়গুলো রয়েছে, কৃষকদের ক্ষেত্রেও কি এরকম নিবন্ধনের কোনো বিষয় রয়েছে? মানে এই অঞ্চলে এতজন কৃষক আছেন বা তারা ফোন ব্যবহার করেন, মানে আমি জানতে চাচ্ছি যে মোবাইল ফোনের মাধ্যমে এই সব তথ্যগুলো কি তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব কিনা, আগাম তথ্যগুলো? অবশ্যই সম্ভব, তবে একটা জিনিস আপনাদেরকে মানে জানিয়ে রাখি, আমাদের কৃষক ভাইরা তো অবশ্যই জানেন, আমাদের দর্শকদেরও অনেকের জানার কথা যে আমাদের বর্তমান সরকার কিন্তু কৃষকদেরকে একটা ডাটাবেস তৈরি করেছেন এবং কৃষকদেরকে কিন্তু কার্ড দিয়েছেন। কার্ড দেওয়ার অর্থই হচ্ছে সেই কৃষকের সমুদয় তথ্য মানে সরকারের কাছে সংরক্ষিত আছে এবং প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি উপজেলায়, এবং কোন কৃষক কোন ধরনের কৃষক, প্রান্তিক কৃষক, ব্যবসায়ী কৃষক, সে তথ্যটাও কিন্তু কৃষকের সরকারের কাছে আছে। এবং সরকার যে
কৃষকদের যে কিছু ভর্তুকি দিয়েছেন এর আগে, বা সেচের জন্য ভর্তুকি দিয়েছেন বা অন্যান্য ক্ষেত্রে কিছু সহযোগিতা দিয়েছেন, সেগুলো কিন্তু তাদের ওই যে 10 টাকার একটা ব্যাংক হিসাব খোলা হয়েছে, যেটা আপনারা নিশ্চয়ই জানেন, সেই ব্যাংক হিসাবের মাধ্যমে, সেই কৃষকদের কার্ডের মাধ্যমেই কিন্তু সেই তথ্যগুলো পাওয়া গেছে এবং সেভাবেই কিন্তু কৃষকদেরকে সেই সহযোগিতাটা দেওয়া হয়েছে। তার মানে কৃষকরা কিন্তু একটা ডাটাবেজের আওতায় চলে এসেছেন। তবে এটা ঠিক যে তাদেরকে ওই কৃষি তথ্য বিতরণের ক্ষেত্রে যে ডিজিটাল প্রযুক্তিগুলো আওতায় আনা গেছে কিনা এটা নিয়ে কথা থাকতেই পারে। তবে এটা ঠিক যে কিছু কিছু জায়গাতে কৃষক ভাইরা নিশ্চয়ই যারা নিবন্ধিত হয়েছেন বিভিন্ন তথ্য সেবা প্রাপ্তির জন্য, সেখানে তারা কিন্তু পাচ্ছে। যেমন আমাদের, আমরা একটা প্রকল্পের কথা জানি, যে প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণের সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে এবং কৃষকদেরকে নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হয়েছে এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কৃষকদেরকে বিভিন্ন ফসল সম্পর্কে তথ্যপত্র দেওয়া হচ্ছে। যশোরে এবং বরিশালে, ভোলাতে আমরা দেখতে পেয়েছি এ সমস্ত জায়গাতে SMS এর মাধ্যমে কিন্তু তাদেরকে আবহাওয়া বার্তা দেওয়া হচ্ছে, SMS এর মাধ্যমে তাদেরকে বাজার তথ্য দেওয়া হচ্ছে এবং এগুলো পরীক্ষামূলকভাবে চলছে। তবে সার্বজনীনভাবে সকল কৃষকের জন্য এই ব্যবস্থাগুলো এখনো চালু করা যায়নি, এখনো প্রকল্পের আওতায় চলছে। কেন চালু করা যায়নি সেটা আপনার কাছে জানবো। এবং এই যে বৈরী আবহাওয়া, তার সাথে সামঞ্জস্য রেখে বা খাপ খাইয়ে কৃষকরা কি ধরনের ফসল চাষ করতে পারেন আপনার কাছে জানতে ফিরে আসবো। রেজাল্ট করিম সিদ্দিক, তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, এক্ষুনি আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত কৃষি কথায়। আজ আমরা আলোচনা করছি অকাল বৃষ্টি ও মাঠের আবাদ এই প্রসঙ্গে। আর এ বিষয়ে আলোচনায় আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কৃষি তথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক। রেজাউল করিম সিদ্দিক, আমরা যেমন একটা দেখ বলছিলাম বিরতিতে যাবার আগে, যে এই যে বেশিরভাগ তথ্যগুলো আসলে সব কৃষকের মাঝখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না, এটার আসলে কারণ কি? এখানে কি লোকবল সংকট বা সরকারি তথ্য প্রযুক্তির কোনো ঘাটতি আছে কিনা আমাদের? মানে সত্যি কথা হচ্ছে যে তথ্য তো মানে একতরফা না, যোগাযোগের কথা যদি বলেন তো যোগাযোগ হতে হবে দ্বিমুখী, অর্থাৎ কৃষক যেমন তথ্য চাইবেন সরকারকে তথ্য দিতে হবে। আসলে কৃষক কতটা তথ্য চাইছেন তার উপরেও কিন্তু একটা ব্যাপার আছে, কারণ এটা আমি আপনাকে তথ্য পাঠালাম, তথ্য পাঠানোর জন্য কিন্তু একটা খরচ আছে, কিন্তু সে তথ্যটা আপনি ব্যবহার করলেন না, তাহলে তো কৃষকের আগ্রহের জায়গাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমি মনে করি যে এখন যে পর্যায়ে তথ্য যেভাবে যাচ্ছে সেটা আসলে পারস্পরিক আগ্রহের ভিত্তিতেই যাচ্ছে। কৃষকদের কিছু গ্রুপ তৈরি করা হয়েছে এবং কৃষকদের গ্রুপ তৈরি করা হয়েছে, তারা মডেল ফার্মার এবং তাদেরকে তথ্য দেওয়া হচ্ছে এবং তাদের মাধ্যমে তথ্য কিন্তু অন্য কৃষকদের কাছে যাচ্ছে। এবং সাধারণভাবে যেটা হয় যে তথ্য এক জায়গায় যাবে, সেখান থেকে অন্যদের কাছে ছড়িয়ে যাবে। তাছাড়া আপনি নিশ্চয়ই জানেন যে সরকারের কিন্তু একটি নম্বর আছে, যেটা টোল ফ্রি নাম্বার, যেটা হচ্ছে 16123। কৃষক ভাইরা এই সমস্ত নম্বরে টেলিফোন করে যে কোনো বিষয়ে কিন্তু তার তথ্য নিতে পারে, বিশেষ করে কৃষি বিষয়ে 16123। এটা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার এই জন্য, কারণ অন্য জায়গায় টেলিফোন করতে গেলে টেলিফোনের বিল হয়, এখানে কিন্তু বিল হয় না, এটা কিন্তু পুরোটাই বিনামূল্যে পায় এবং সরকারই কিন্তু এটাকে তৈরি করেছেন। আমি এ কথাটি বলছি এই জন্যই যে কৃষক যদি তথ্য চান তাহলে তথ্য পাওয়ার ব্যবস্থা তার জন্য আছে। আবার অবশ্যই সরকারের উচিত সকল কৃষককে কিভাবে তথ্যের নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা যায় তার জন্য চিন্তা ভাবনা করা, গুটি কয়েক কৃষকের মধ্য দিয়ে সকলকে সঠিকভাবে তথ্য পৌঁছানো যাচ্ছে কিনা এটি সরকার নিশ্চয়ই বিবেচনা করে দেখবে। তবে আমার কাছে মনে হয় যেগুলো সবই পরীক্ষামূলকভাবে চলছে, সফল পদ্ধতিগুলো গৃহীত হলে সে সফল পদ্ধতি তখন নিশ্চয়ই সকল কৃষককে তার আওতায় নিয়ে আসার চেষ্টা করা হবে। নাম্বারটা কি জানো? 16123। আমার মনে হয় যে যেই কৃষকরা শুনছেন অবশ্যই তাদের কাছে এই নাম্বারটি অবশ্যই রাখবেন তারা, এবং এর মধ্যে দিয়ে তারা উপকৃত হবেন। এবার একটু জলবায়ু পরিবর্তন সম্পর্কে আসি। আমরা প্রায়ই রেজাল্ট করিম সিদ্দিকে যে বিষয়টা বলি যে উন্নত বিশ্বের গাফিলতির কারণে বা তাদের চাপিয়ে দেয়া বিভিন্ন রকমের সমস্যার কারণে বাংলাদেশের ওপর, বাংলাদেশের মতো একটি নিরীহ দেশের ওপর এটার প্রভাব পড়ছে এবং বিশেষ করে এর কৃষির ওপরে মারাত্মক প্রভাব পড়ছে। এই যে জলবায়ু পরিবর্তনের যে দিকগুলো রয়েছে এগুলো আসলে কি ধরনের, যেমন কোন কোন দিক থেকে আসলে কৃষি বাধাগ্রস্ত হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে? প্রথমত যদি আমরা বলি যে বাংলাদেশ হচ্ছে ভিকটিম, কিন্তু বাংলাদেশ সেটার কারণ না, বাংলাদেশ এক্ষেত্রে কালপ্রিট নয়। বাংলাদেশ কার্বন নিঃসরণ করে খুবই কম, অথচ কার্বন নিঃসরণের কারণে যে জলবায়ু পরিবর্তনের যে আঘাতগুলো, সে আঘাতগুলো বাংলাদেশ হচ্ছে অন্যতম মানে ক্ষতিগ্রস্ত দেশ। সেজন্য বলা হয় আমরা কিন্তু কালপ্রিট নই, কিন্তু আমরা হচ্ছে ভিকটিম, এবং এটাই হচ্ছে সবচেয়ে নির্মম সত্য। এবং জলবায়ু পরিবর্তনের কারণে কি হচ্ছে, আপনি যেটা বলছিলেন অকাল বৃষ্টি, বৃষ্টি তার নিয়ম মেনে হচ্ছে না,
শ্রাবণে বৃষ্টি হবে, ঋতু বৈচিত্র্য হারিয়ে গেছে। আমরা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ বর্ষা শীত গ্রীষ্ম বসন্ত এগুলোর কোনো কিছুর অস্তিত্ব এখন আর দেখতে পাচ্ছি না। হেমন্তে ফসলের যে ঘ্রাণ আসার কথা সেটি নাই, অতএব পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা লবণাক্ততা বেড়ে যাচ্ছে, আমাদের খরা বেড়ে যাচ্ছে, অতিবৃষ্টি বাড়ছে, অনাবৃষ্টি বাড়ছে। যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি নাই, যখন বৃষ্টির দরকার নেই তখন বৃষ্টি আসছে। এবং আপনি চিন্তা করে দেখবেন যে আমাদের বর্ষাকালে মার্চ মে জুন জুলাই মাসের যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে আমাদের বন্যা হয়ে যাচ্ছে, অথচ আবার কখনো কখনো বৈশাখ জ্যৈষ্ঠে বৃষ্টির কারণে আমাদের ফসল আমরা চাষাবাদ করতে পারছি না। এই মানে সংকটটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি জলবায়ু পরিবর্তনের কারণে। সেক্ষেত্রে আমাদের একটা বড় ধরনের সাফল্য আছে, আসলে না ঠেকলে তো মানুষ শেখে না, আমরা ঠেকেছি, এই জন্য আমরা শিখেছি। আপনি যদি উত্তরবঙ্গের দিকে দেখেন, আমাদের উত্তরবঙ্গের জেলাগুলো ফসলের বৈচিত্র্য অনেক বেশি, চার রকম পাঁচ রকম ফসল তারা উৎপাদন করছে এবং প্রতি বছর করছে। কেন? কারণ প্রতি বছর বন্যায় ওই কৃষক ক্ষতিগ্রস্ত হয়, এবং কৃষক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সে ওখান থেকে এই তৃণখণ্ডকে অবলম্বন করে আবার বেঁচে ওঠার স্বপ্ন তৈরি করে, এবং সে কারণে তার ফসলের বৈচিত্র্য অনেক বেশি। এবং উত্তরবঙ্গ কিন্তু ফসলের ভাণ্ডার, এবং এটা কিন্তু হয়েছে এই প্রতিকূলতাকে জয় করার অদম্য সাহস থেকে। আমাদের বিজ্ঞানীরা কিন্তু নানা রকমের জাত উদ্ভাবন করেছেন, আমাদের লবণ সহিষ্ণু জাত উদ্ভাবন করেছেন, খরা সহিষ্ণু ধানের জাত উদ্ভাবন করেছেন। তারা ইভেন বর্ষার পানিতে দশ দিন ডুবে থাকলেও ধান উৎপাদন ব্যাহত হবে না এরকম জাতের ধান উদ্ভাবন করেছেন। তাহলে দেখা যাচ্ছে আমাদের বিজ্ঞানীদের উদ্ভাবনও এসেছে কিন্তু এই জলবায়ু পরিবর্তনের কারণে যে প্রতিকূলতার সৃষ্টি সেটাকে জয় করার মতো প্রযুক্তি উদ্ভাবনের মধ্য দিয়ে। এবং বাংলাদেশের মানুষ অনেক কিছুকেই রপ্তানি করতে পারে, কিন্তু এটা সত্যি কথা, বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি রপ্তানি করতে পারে জলবায়ুকে পরিবর্তন, জলবায়ু পরিবর্তন জনিত কারণে যে সংকট, সেই সংকটকে উত্তরণ করার যে শক্তিটা সেটি রপ্তানি করতে পারে। কি জন্য? আপনারা দেখবেন যে কোনো প্রাকৃতিক প্রতিকূলতা যখন হয় তখন অন্য দেশ যে ধরনের সাফল্য নিশ্চিত করে তার তুলনায় অনেক বেশি সাফল্য কিন্তু বাংলাদেশের রয়েছে। সো আমি যেটা মনে করি যে বাংলাদেশের এই সাফল্যটি আছে সেটিকে আমরা আরো কিভাবে যত্ন করতে পারি, কিভাবে পরিচর্যা করতে পারি, এবং কিভাবে প্রতিকূলতাকে অতিক্রম করার সাহসী মানুষ তৈরি করতে পারি, যাতে, কারণ আমরা জানি আমরা ভিকটিম, অতএব আমাদেরকে তো বেঁচে থাকতে হবে, আমাদের খাদ্যের সংস্থান আমাদেরকেই করতে হবে, আমাদের জীবনের সংস্থান আমাদেরকেই করতে হবে। এবং আপনি দেখেন যে এত ছোট একটি দেশ, এত বিশাল সংখ্যক জনগোষ্ঠী, তারপরেও কিন্তু আমরা দানাদার খাদ্যে প্রায় উদ্বৃত্ত, আমরা সবজি চাষের ক্ষেত্রে সাফল্য অর্জন করেছি, আমরা মাছ চাষের ক্ষেত্রে সাফল্য অর্জন করেছি, আমাদের দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রেও সফলতা আসছে, এবং গরুর মাংস উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু সফলতা আসছে, এবং সেটা আসছে কিন্তু সাহসী মানুষের জন্য। আপনি সব মিলিয়ে বলতে চাচ্ছেন বাংলাদেশ এখন কৃষিতে স্বয়ংসম্পূর্ণ আমরা বলবো না, তবে আমরা এটা বলতে পারবো যে আমাদের নির্ভরতা অনেকাংশে আমরা কমিয়ে এনেছি। আমরা 7 কোটি লোককে খাওয়াতে পারিনি, আমরা 17 কোটি লোককে এখন খাওয়াতে পারছি। হয়তোবা এগুলোর পেছনে অনেক রকমের, অনেক মানুষের অনেক রকমের অবদান আছে। এবং আপনি চিন্তা করে দেখেন, শহরের মধ্যবিত্ত মানুষ তারাও কিন্তু আগের তুলনায় অনেক বেশি কৃষি বান্ধব হয়ে উঠেছে। তারা কিন্তু কৃষকের জমিতে সেচ দেওয়ার জন্য 1 ঘন্টার লোডশেডিংকে মেনে নিতে তারা প্রস্তুত, এই ধরনের মানসিকতা কিন্তু তৈরি হয়েছে। কৃষক যাতে সঙ্গত মূল্য পান তার জন্য কিন্তু শহরের মধ্যবিত্ত নাগরিক সমাজ অনেক বেশি সচেতন। নবান্ন উৎসব যাতে কৃষকের উঠোনে হয় তার জন্য কিন্তু সাধারণ মানুষ বা আমি বলছি নাগরিক সমাজও কিন্তু অনেক বেশি সচেতন। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কৃষকের প্রতি বা কৃষির প্রতি অনুরাগ বেড়েছে, ভালোবাসা বেড়েছে, মানুষের সচেতনতাও বেড়েছে, সচেতনতাও বেড়েছে। এখন শুধুমাত্র সব শক্তিগুলোকে একত্রিত করে আরো কিভাবে কৃষকের জীবনকে সমৃদ্ধ করা যায়, তাদের জীবনকে আরো বেশি গোছানো সম্ভব হয়, সেই দিকে আমাদের দেখা দরকার। রেজাল কোন সিদ্দিক, যেটা মানে আমরা প্রায় যেটা দেখি যে আমরা তো এই কথাগুলো বলছি শহুরে জীবন থেকে বা নগর জীবন থেকে, যে আমরা কৃষকদের প্রতি আরো বেশি সহিষ্ণু হয়েছি, সচেতন হয়েছি, তাদেরকে সহযোগিতার মনোভাব আমাদের তৈরি হয়েছে, তারপর অনেক অভিযোগ থেকে যায়। কিন্তু প্রান্তিক পর্যায়ের যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু আসলে দেখা যায় বেশিরভাগ সময় এই তথ্যগুলো পাচ্ছেন না বলে দেখা যায় যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, বা তারা তো ওইরকম শিক্ষিত নন, বা তারা ওইরকম ভাবে পৌঁছে যাননি সবকিছু জানবেন। সেক্ষেত্রে যদি তাদেরকে আমরা কিছুটা জানাতে চাই যে এই যে বৈরি আবহাওয়া বা আবহাওয়া বদলে যাচ্ছে বা হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, জলবায়ুর কোনো ঠিক ঠিকানা নেই, এই বিষয়গুলোকে আগে থেকে মাথায় রেখে যদি তারা জাত নির্বাচন করতে চান তাহলে সেক্ষেত্রে কোন কোন জিনিসের প্রতি তাদেরকে নজর দিতে হবে? খুবই ভালো কথা বলেছেন আপনি। যেমন ধরেন যে আসলে এই ঘটনাটা কিন্তু ঘটে লোকেশন স্পেসিফিক, এক এক অঞ্চলের বৈশিষ্ট্য কিন্তু এক এক রকম। যেমন
আপনি যদি উপকূলীয় অঞ্চলে চলে যান, এবারে এই যে বৈরী আবহাওয়া বাংলাদেশে যেটুকু হচ্ছে, মানে ঢাকা শহরে যেটুকু হচ্ছে বা উত্তরবঙ্গে যেটুকু হচ্ছে, তার চেয়ে অনেক বেশি হচ্ছে কিন্তু বরিশাল, চট্টগ্রাম, পটুয়াখালী এই সমস্ত অঞ্চলগুলোতে। অতএব আমরা স্বাভাবিকভাবেই এই বৈরী আবহাওয়াকে এক এক জায়গায় কিন্তু এক এক রকমের পন্থা দিয়ে মোকাবেলা করতে হবে, এবং সেই জন্য স্থানীয়ভাবে যে সমস্ত লাক্সই প্রযুক্তিগুলো আছে সেগুলো বিতরণ করতে হবে কৃষকদের মধ্যে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের বিভিন্ন অঞ্চলে কৃষি অঞ্চল রয়েছে, সেই অঞ্চলের জন্য কিন্তু কৃষি প্রযুক্তি নির্বাচন করা আছে, এবং সেই অনুযায়ী আমাদের কৃষি কর্মকর্তা বা কৃষি কর্মী যারা আছেন মাঠ পর্যায়ে তাদেরকেও প্রস্তুত করা আছে। শুধুমাত্র যেটি দরকার, কৃষকের সাথে কৃষি কর্মীদের একটি প্রত্যক্ষ যোগাযোগ দরকার, এবং সেই যোগাযোগটা যত ভালোভাবে করা সম্ভব হবে তত বেশি প্রান্তিক পর্যায়ের কৃষককে আপনি যে প্রযুক্তির কথা বলছেন, যে নলেজের কথা বলছেন, জ্ঞানের কথা বলছেন, সেগুলো দেওয়া সম্ভব হবে। এটাও সত্যি কথা যে আমাদের মাঠ পর্যায়ে যত কর্মী আছে তারা হয়তো সকল কৃষককে অ্যাড্রেস করতে পারেন না, কিন্তু নলেজ কিন্তু ওখানে একটা আছে, একটা ইউনিয়ন পর্যায়ে কিন্তু একটা জ্ঞানের ভাণ্ডার রয়েছে। কৃষক যদি একটু উৎসাহী হন এবং সম্প্রসারণ কর্মীরা যদি একটু উৎসাহিত হন, দুই পক্ষের সম্মিলিত চেষ্টার মধ্য দিয়ে কিন্তু এই জ্ঞান ফারাকটা আমরা কমিয়ে আনতে পারি এবং এই জ্ঞানটা আমরা বিতরণ করতে পারি পরস্পরের মধ্যে, এবং তার মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের উৎপাদনশীলতাকে ধরে রাখতে পারি। সেক্ষেত্রে কি এরকম হতে পারে না যে একদল কৃষককে আমি সুশিক্ষিত করলাম বা অর্থাৎ সেই বিষয়টা নিয়ে জানালাম তাদেরকে, তারা গিয়ে পরবর্তীতে আর সব কৃষকদেরকে জানিয়ে দিল, এটা কি একটা পন্থা হতে পারে? এটা কিন্তু একটা পন্থা, এটা পন্থা না শুধুমাত্র, এটা চলছে এই পন্থাটি। আপনি জানেন যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের বিভিন্ন পর্যায়ের কৃষক ক্লাব আছে, মাঠ স্কুল আছে, যে মাঠ স্কুলগুলো হচ্ছে আসলে কৃষকদেরকে একটা সিজন ধরে কোনো কোনো ফসলের প্রতি অভিজ্ঞ করে দেওয়া হয়। একটা গ্রামে হয়তো 25 জন বা 30 জন কৃষককে এই শিক্ষাটা দেওয়া হচ্ছে, এবং মূল উদ্দেশ্য হচ্ছে ওই 30 জন কৃষক কিন্তু ওই গ্রামের সকলকে গাইড করবেন বা শেখাবেন। কিন্তু সত্যি কথা হচ্ছে এরকম যে এভাবে মানে কৃষির জলবায়ু যেমন পরিবর্তনশীল, কৃষির জ্ঞানও কিন্তু পরিবর্তনশীল, প্রতিদিন জ্ঞানের পরিবর্তন হচ্ছে। অতএব কৃষক গতকাল যেটা জেনেছে তার তুলনায় কিন্তু আজকে নতুন জ্ঞান চলে এসেছে। অতএব এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, এবং আসলে উভয় পক্ষেরই একটি কি বলা যায় যে মানে সমন্বিত উদ্যোগ দরকার, যাতে সহযোগী জিনিসটাকে আরো সহজ করা যায় এবং কৃষকদের পর্যন্ত সকল তথ্য পৌঁছায় এবং কৃষকরা যেন জানতে পারে, এক্ষেত্রে তারাও বেশ উপকৃত হবে। এবং আমাদেরকে আজকে শেষ করতে হচ্ছে রেজাল করিম সিদ্দিকী, সময় একেবারে শেষ। ধন্যবাদ, ধন্যবাদ দর্শকদের। আর এই ছিল আজকে আমাদের নিয়মিত কৃষিভিত্তিক নিয়মিত আলোচনা অনুষ্ঠান কৃষি কথায়। আমাদের আলোচনার বিষয় ছিল অকাল বৃষ্টি ও মাঠের আবাদ। স্টুডিওতে আমাদের সঙ্গে ছিলেন কৃষি তথ্য বিশ্লেষক রেজাল করিম সিদ্দিকী। আগামীকাল দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো অতিথির সঙ্গে। সঙ্গে থাকুন 24 ঘন্টা।